আসসালামু আলাইকুম, এটা আমার এক্সেল টিউটোরিয়াল নিয়ে 31তম ভিডিও। আজকের ভিডিওটাতে যে ফর্মুলাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিপিট ফর্মুলা, এবং এই রিপিট ফর্মুলাটার একটা ভিন্নধর্মী প্রয়োগ আজকে আপনাদের সাথে শেয়ার করব। রিপিট ফর্মুলাটা ইউজ করে আসলে হরিজেন্টালি গ্রাফিক্যাল গ্রাফ আসলে তৈরি করা যায়। হ্যাঁ, তো এটা আসলে কিভাবে তৈরি করা যায় এবং কি প্রসেস এটা তৈরি করা সম্ভব, এটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে এটা কিভাবে আসলে তৈরি করা পসিবল। আমি নাম্বার কলাম এতে সিরিয়াল নাম্বার দিয়ে রেখেছি এবং নাম্বার কলাম বিতে দিয়ে রেখেছি স্কোর, এবং তার পাশে দিয়ে রেখেছি হরিজন্টালি গ্রাফ, আসলে যেখানে আমি রিপিট ফর্মুলাটা ইউজ করে হরিজন্টালি গ্রাফ তৈরি করব। এবং এখানে আমি দিয়ে রাখছি যে 100%, অর্থাৎ যদি কেউ 100% থাকে তাহলে অবশ্যই গ্রাফকে সে টাচ করবে। তো এখানে আমি রিপিট ফর্মুলাটা ইউজ করে কিভাবে হরিজন্টালি গ্রাফ তৈরি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি যেটা করব যে এখানে একটা সমান সমান চিহ্ন দিচ্ছি এবং লিখছি রিপিট রিপিটি, রিপিট ফর্মুলাটা লিখছি। এবং এখন যেটা করব সেটা হচ্ছে শিফট বাটন ধরে একটা কোটেশন মার্ক দিচ্ছি, এবং এখন আরেকটা কাজ করব সেটা হচ্ছে শিফট বাটন ধরে ব্যাক স্ল্যাশ কি সিলেক্ট করতেছি, তারপর আরেকটা কোটেশন মার্ক দিচ্ছি, এবং তারপর যেটা করতেছে একটা কমা দিয়ে দিব। এখন আমাকে বলতেছে নাম্বার অফ টাইমস, অর্থাৎ স্কোর যেটা আছে সেটা হচ্ছে আমার নাম্বার অফ টাইমস, যে ওই কোটেশন মার্কের ভিতরে যে ব্যাক স্ল্যাশ কিটা আছে সেটা আসলে এই কোটেশন নাম্বার অনুযায়ী এখানে স্প্রেড হবে, যার কারণে একটা গ্রাফিক্যাল মেথড এখানে তৈরি হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি নাম্বারস অফ টাইমস স্কোর 30, এবং শিফটটা ধরে আমি সেকেন্ড ব্রেকেট ক্লোজ করে আমি এন্টার করে দিচ্ছি। এই যে এখানে আমার একটা গ্রাফ তৈরি হয়ে গেছে। আমি যদি এটাকে ধরে এখন ডবল ক্লিক করে দিই তাহলে এখানে আমার একটা গ্রাফ তৈরি হয়ে গেছে, যে রেড কালারের গ্রাফ তৈরি হয়ে গেছে। এখানে দেখাচ্ছে যে 30 আসলে গ্রাফে এতটুকু আছে, 12-এর গ্রাফ এবং 58-এর গ্রাফ, 100-এর গ্রাফ কিন্তু এখানে টাচ করে ফেলছে, দ্যাট মিনস হচ্ছে 100 সে পার হয়ে গেছে। এইখানে যে গ্রাফটা ইউজ করা হয়েছে সেই গ্রাফটার কালার আপনি ফ্রন্টের যে কালার আছে লেখার যে কালার সেই লেখাটার কালার চেঞ্জ করে এই গ্রাফের কালার আসলে চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন রকমের কালার ইউজ করতে পারবেন, বিভিন্ন রকমের কালার ইউজ করা পসিবল। তো আমি এখানে আসলে রেড কালার ইউজ করেছিলাম, রেড কালারটাই দিয়ে রাখতেছি। তো এই ফর্মুলাটা ইউজ করে এবং সিম্পল একটা কোটেশন মার্কের মাঝখানে ব্যাক স্ল্যাশ কি ইউজ করে তার কোয়ান্টিটি বা টাইমসটাকে আসলে সিলেক্ট করে দিয়ে যে স্কোরটা ছিল সেটাকে সিলেক্ট করে দিয়ে এরকম একটা গ্রাফ তৈরি করা পসিবল। এবং রিপিট ফর্মুলার মাধ্যমে খুবই সহজে এখানে যে কোনো ধরনের গ্রাফ আসলে তৈরি করা সম্ভব। এবং আমরা এখানে যদি আরও নিচের দিকে কিছু কোয়ান্টিটি দিয়ে দিই, 150 কিংবা এখানে 200, অটোমেটিক্যালি সে আসলে গ্রাফটা তৈরি করে নেবে। আমি দিয়ে দেওয়ার সাথে সাথে সে গ্রাফ তৈরি করে নিচ্ছে, এই যে গ্রাফগুলো তৈরি হচ্ছে আপনারা দেখতে পারতেছেন। তো এই রিপিট ফর্মুলার আসলে ভেরিয়েবল ইউজ আছে, বিভিন্নভাবে আসলে এই ফর্মুলাগুলো ইউজ করা যায়। পরবর্তী ভিডিওগুলোতে আমি রিপিট ফর্মুলার আরও কিছু প্রয়োগ এবং আরও কিছু ফাংশন আপনাদেরকে দেখাবো, বা কীভাবে আসলে রিপিট ফর্মুলা ইউজ করে বিভিন্ন ধরনের কাজ করা যায় সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি পরবর্তী ভিডিওগুলোতে ইনশাল্লাহ। তো আজকের রিপিট ফর্মুলা নিয়ে এতটুকুই। তো রিপিট ফর্মুলা ইউজ করে কীভাবে হরিজন্টালি গ্রাফ তৈরি করা যায় আজকে এটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন এবং সবার সাথে শেয়ার করে দিবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম।